আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। একজনকে ত্যাগ করে অন্যজনকে বিয়ে করলেই জীবন সুখের হবে না, নুসরতকে খোলা চিঠি তসলিমা নাসরিনের। নুসরত জাহান মা হতে চান, এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই তোলপাড় গোটা টলিউড। এই খবর যখন জলজল করছে, তখন নুসরতকে খোলা চিঠি লিখলেন তসলিমা নাসরিন। কি লিখলেন তার চিঠিতে, চলুন আপনাদেরকে জানানো যাক। নুসরতের খবর বেশ চোখে পড়ছে, তিনি প্রেগনেন্ট। তার স্বামী নিখিল এ ব্যাপারে কিছুই জানেন না, দুজন আলাদা থাকছেন 6 মাস হলো। তবে ইয়াশ নামে এক অভিনেতার সঙ্গে অভিনেত্রী নুসরতের প্রেম করছেন সন্তানের পিতা, মানুষ অনুমান করছে ইয়াশ, নিখিল নয়। খবরটি খবর না গুজব জানি না, তবে এই যদি পরিস্থিতি হয়, তবে নিখিল আর নুসরতের ডিভোর্স হয়ে যাওয়াই কি ভালো নয়। অচল কোনো সম্পর্ক বাদুড়ের মতো ঝুলিয়ে রাখার কোনো মানে হয় না, এতে দুপক্ষরই অস্বস্তি। যখন নুসরত আর নিখিল বিয়ে করলেন, বেশ আনন্দ পেয়েছিলাম, ঠিক যেমন আনন্দ পেয়েছিলাম সৃজিৎ আর মিথিলা যখন বিয়ে করেছিল। অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি বলে দুই ধর্মের মানুষের মধ্যে বিয়ে হলে খুব স্বাভাবিক কারণেই পুলকিত হই। জাত ধর্ম ইত্যাদি দূরে করতে হলে ভিন্ন জাত আর ভিন্ন ধর্মের মানুষের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে হবে, এতে হিংসা আর হানাহানিকে হাঁটানো যাবে। কিন্তু এত চোখ জুড়ানো জুটি যে বেশি দিন সুখে থাকবে না কে জানত। সেদিন ব্রাত্তর একটি ছবিতে নুসরতকে দেখলাম, ওটি নুসরতের প্রথম কোনো ছবি আমার দেখা। মেয়েটি অনেকটা অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে, অভিনয় করে বেশ চমৎকার, নিশ্চয়ই মেয়েটি স্বনির্ভর। আসলে স্বনির্ভর এবং সচেতন হলে আত্মবিশ্বাস এবং আত্মসম্মান যথেষ্ট থাকলে নিজের সন্তানের অভিভাবক নিজেই হওয়া যায়, নিজেই সন্তানকে নিজের পরিচয় বড় করা যায়, পুরুষের মুখোপেক্ষী হতে হয় না। আসলে নিখিল এবং ইয়াশের মধ্যে কি এমন আর পার্থক্য, পুরুষ তো শেষ পর্যন্ত পুরুষই। একজনকে ত্যাগ করে আরেকজনকে বিয়ে করলে খুব যে সুখময় হয়ে উঠবে জীবন তা তো নয়। দ্বিতীয় বিষয়ে জীবন থেকে বাঁচতে হলে কি আবার আরেকটি বিয়ে করতে হয়? তাহলে এ রেস শেষ হবে না, কাঙ্ক্ষিত পুরুষের দেখাও মিলবে না। স্বাধীন চেতা নারীর কাঙ্ক্ষিত পুরুষ কল্পনায় থাকে, বাস্তবে নয়। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।